স্পা ড্রিঙ্কিং ওয়াটার মসজিদ পথে পথে বাঘা মসজিদ রাজশাহী 1523 থেকে 1524 সালে হোসেন শাহী রাজবংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরত শাহ মসজিদটি নির্মাণ করেন। মসজিদের গম্বুজ ভেঙে পড়লে 1897 সালে ধ্বংস হওয়া মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। মসজিদটি 256 বিঘা জমির ওপর অবস্থিত। মসজিদের আঙিনা সমতল ভূমি থেকে প্রায় 10 ফুট উঁচু। মসজিদের ভেতরে 6টি স্তম্ভ রয়েছে। মসজিদের 4টি খিলানে আঁকা শিল্পকর্মগুলো সে সময়ের দুর্দান্ত নকশার পরিচয় বহন করে। বাঘা মসজিদের দেয়াল 2.22 মিটার পুরু। মসজিদটিতে মোট 10টি গম্বুজ, 4টি মিনার এবং 5টি প্রবেশ পথ রয়েছে। মসজিদের ভেতরে ও বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা। স্যার, আমরা যে পানি খাই এটা কি সেই পানি? তোর পানিতে আয়রন বেশি, এর সঙ্গে আলাদা। স্যার, আপনার পানিটা কি ব্যালেন্সড পানি? ব্যালেন্সড পানি? ব্যালেন্সড পানি নতুন শুনলাম। হ্যাঁ, বাংলাদেশের একমাত্র ব্যালেন্সড ড্রিঙ্কিং ওয়াটার স্পা। মাটির গভীরের পানি ইউভি আর রোশনে জীবাণু দূর করে দেয়, দরকারি মিনারেল ও পিএইচ। ব্যালেন্স স্পা, ব্যালেন্সড পানি। মাথায় রাখিস ব্যালেন্সড পানি স্পা, পানির জন্য ভালোবাসা।